আগের দিন অতি সংক্ষিপ্ত করাচ্ছিলাম, দেখো অতি সংক্ষিপ্ত 2 এর পর্যন্ত হয়েছিল ওই অঙ্কটা, যে প্রমাণ করো যে 2n pn সমান 1 ডট 3 ডট 5 আপ টু 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণ করে দেখাও। এই প্রমাণটা আগের দিন হয়েছিল। এরপরে চারের দিকে দেখো একটু অন্য টাইপের অঙ্ক, চারের দিকের অঙ্কটা যদি করে দিই তাহলে 4 5 6 7, অর্থাৎ চারটে অঙ্ক পর পর আগে, 4টা 5টা 6টা 7টা সব সেম টাইপ, 4 5 6 7, এই যে চারটে অঙ্ক উঠেছে চারটে সেম টাইপ, একই টাইপের অঙ্ক। এদের মধ্যে যদি একটা করে দিই তাহলে তোমরা সবগুলি করতে পারবে। সুতরাং আমি চারের অঙ্কটা করে দিচ্ছি, দেখো চারের অঙ্কটা যদি করে দিই তাহলে 5 6 7 তোমরা অটোমেটিক নিজে নিজেই করে ফেলতে পারবে। ধরো চারেরটা শুরু করছি, দেখো চারের অঙ্কটা বলছে, চারটি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে দেওয়া যায় যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। চারটি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে দেওয়া যায়, চারটি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে দেওয়া যায় যাতে কোনো একজন ছাত্র একের অধিক পুরস্কার না পায়। ঠিক আছে, চারটে ছাত্র রয়েছে, চারটি পুরস্কার রয়েছে, 10 জন ছাত্র রয়েছে, তাহলে ছাত্রগুলো 10 জন যে স্টুডেন্ট সেটা এরকম লিখবে, S1, S2, S3, S4, মানে এরা এক নম্বর, S1 মানে স্টুডেন্ট নাম্বার 1, 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, S3 মানে 3 নম্বর স্টুডেন্ট, S4 মানে 4 নম্বর স্টুডেন্ট, S10 মানে 10 নম্বর স্টুডেন্ট, 10টা স্টুডেন্ট রয়েছে। পুরস্কার রয়েছে কটা, 4টে পুরস্কার, তাহলে পুরস্কার প্রাইজ P1 মনে করো, P1 একটা, P2 একটা, P3 একটা, P4 একটা, এটা একটা পুরস্কার প্রাইজ, তাহলে 10টা স্টুডেন্ট, 10টা ছাত্র এবং 4টে প্রাইজ P1 P2 P3 P4 নয়। ঠিক আছে, তো 4টে পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে দেওয়া যায় যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়, অর্থাৎ একজন ছাত্র যেন একটাই পুরস্কার পায়, একজন ছাত্র একের অধিক পুরস্কার যেন না পায়। এখন প্রশ্ন হচ্ছে যে 10 জন ছাত্র আর 4টে পুরস্কার, 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে দেওয়া যাবে যাতে কোনো ছাত্র একাধিক পুরস্কার না পায়। তাহলে S1, S2, S3, S4, S10 মানে এগুলো 10 জন স্টুডেন্ট, এদিকে রয়েছে 10 জন স্টুডেন্ট, এখানে P1, P2, P3, P4 মানে প্রাইজ 1, প্রাইজ 2, প্রাইজ 3, প্রাইজ 4, 4টি পুরস্কার রয়েছে। তো বিষয়টা হলো যে প্রথম যে পুরস্কারটা রয়েছে, প্রথম যে স্টুডেন্টটা রয়েছে, এই স্টুডেন্টটাকে আমি এই প্রাইজটা দিতে পারি, এটাও দিতে পারি, 3 নম্বর প্রাইজ দিতে চান, অর্থাৎ 1 নম্বর যে স্টুডেন্ট তাকে আমি এই প্রাইজটাও দিতে পারি, তাকে আমি P2 দিতে পারি, তাকে আমি P3ও দিতে পারি, তাকে আমি P4ও দিতে পারি। ভালো করে বুঝে নাও, অর্থাৎ প্রথম যে স্টুডেন্ট সেই স্টুডেন্টটা প্রথম প্রাইজটা পেতে পারে, দ্বিতীয় প্রাইজটা পেতে পারে, তৃতীয় প্রাইজ কোনটা পাবে তোমার জানা নেই, অর্থাৎ প্রথম যে ছাত্র S1 নামক যে স্টুডেন্ট সেই স্টুডেন্টটা বা ছাত্রটা P1 প্রাইজটা পেতে পারে, P2টাও পেতে পারে, P3টাও পেতে পারে, P4টাও পেতে পারে, অর্থাৎ একজন ছাত্র 4 রকমভাবে পুরস্কারটা পেতে পারছে, P1, P2, P3, P4, P1 পেতে পারে, P2 পেতে পারে, P3 পেতে পারে, P4, অর্থাৎ প্রথম জন স্টুডেন্ট কোন একটা প্রাইজ 4 রকমভাবে পাচ্ছে। তাহলে S1 এর জন্য 4টি ঘটনা ঘটছে, S1 অর্থাৎ স্টুডেন্ট নাম্বার 1, 1 নম্বর স্টুডেন্ট, সে এই প্রাইজটা পেতে পারে, এই প্রাইজটা পেতে পারে, এইটা মানে 1 নম্বর স্টুডেন্ট 4 রকমভাবে প্রাইজটা পেতে পারে। অনুরূপভাবে 2 নম্বর স্টুডেন্টও তো একই রকম সম্ভাবনা, 1 নম্বর স্টুডেন্টের ক্ষেত্রে যেমন P1, P2, P3, P4 যে কোনো একটা পেতে পারে, আমি 4 রকমভাবে পেতে পারে, সেম 2 নম্বর স্টুডেন্টটাও তো তাই, S2 সেও তো P1 পেতে পারে, P2 পেতে পারে, P3 পেতে পারে, P4 পেতে পারে, 2 নম্বর স্টুডেন্টের জন্য 4টে ঘটনা। আর সংযোজনের মূলনীতি কি, কোনো একটা প্রক্রিয়া এম উপায়ে সম্পন্ন হওয়ার পর অপর একটা প্রক্রিয়া যদি এন উপায়ে সম্পন্ন হয় তাহলে টোটাল প্রক্রিয়াটা সম্মিলিত এম ইন্টু এন উপায়ে সম্পন্ন হয়। তাহলে S1 এর জন্য এম 4, S2 এর জন্য 4 রকম, একই রকমভাবে S3 তার জন্য 4 রকম হবে। ঠিক আছে, একই রকমভাবে S3 তার জন্য আমার 4 হবে, S4 তার জন্য আমার 4 হবে, ডট 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 কতগুলো হবে, S10 তার জন্য আমার 4 হবে। তাহলে মোট কতগুলো 4 আছে, 1টা 2টো 3টে 4টে, এরকম আপনি 10 টাইমস 4, তার মানে দিস ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 10। তাহলে 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকমভাবে দেওয়া যাবে যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়, তার সংখ্যা হচ্ছে 4 টু দি পাওয়ার 10। এইবার এই 4 টু দি পাওয়ার 10 এর মান তুমি বার করে আসতে পারো, বা 4 টু দি পাওয়ার 10 এই ফর্মে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে বিষয়টা হচ্ছে যে 4টে পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত করা যেতে পারে বা দেওয়া যেতে পারে যাতে কোনো একজন ছাত্র একের অধিক পুরস্কার না পায়,
সেটা হচ্ছে এরকম, বোঝানোর বিষয়টা এরকম যে প্রথম যে স্টুডেন্ট ছিল সে 1 নম্বর প্রাইজ পেতে পারে, 2 নম্বর পেতে পারে, 3 নম্বর প্রাইজটা পেতে পারে, 4 নম্বর প্রাইজটা পেতে পারে। তাহলে প্রথম স্টুডেন্টের জন্য 4টি ঘটনা ঘটছে। একই রকম ভাবে দ্বিতীয় যে S2 নামক যে স্টুডেন্ট, তার ক্ষেত্রেও ওটা হতে পারে, সেও ফার্স্ট প্রাইজ পেতে পারে, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, যে কোনো একটা পেতে পারে, তার জন্য 4টি ঘটনা ঘটবে। S3 3 নম্বর স্টুডেন্ট, তার জন্য 4টি ঘটনা ঘটতে পারে। এরকম S10 তার জন্য 4টি ঘটনা। তাহলে মোট কতগুলো ফোরের গুণফল? 10 গুণ ফোরের গুণফল, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 10। ক্লিয়ার? তাহলে এই যেভাবে 4 অঙ্কটা করলাম একই রকম ভাবে 5, 6, 7 প্রত্যেকটা অঙ্ক সেম টাইপ, তো 4টা করে দিলাম মানে 5, 6, 7 অবশ্যই করে নিতে পারবে। এরপরে দেখো আবার অন্য টাইপে যাচ্ছি। এরপরে 8টা আছে বেঙ্গলি শব্দের অক্ষরগুলি সবগুলো নিয়ে একযোগে কতগুলি বিন্যাস পাওয়া যায়, বেঙ্গলি শব্দের অক্ষরগুলির সবগুলি নিয়ে। তাহলে প্রথম বেঙ্গলিটা লিখছি, বেঙ্গলি শব্দের অক্ষরগুলির সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যায়, বেঙ্গলি শব্দের, বেঙ্গলি শব্দের অক্ষরগুলির সবগুলো, তাহলে কতগুলো অক্ষর আছে আমার, তাহলে বেঙ্গলি শব্দের অক্ষরগুলির সবগুলি নিয়ে একযোগে বিন্যাসের কত জানতে চাইছে। তাহলে বেঙ্গলিতে এই যে বেঙ্গলি এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে কতগুলো অ্যালফাবেটস রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে এই শব্দের মধ্যে বেঙ্গলি শব্দ যেটা রয়েছে তার মধ্যে মোট অক্ষর বা মোট অ্যালফাবেটস কটা রয়েছে আমার, 7টা, গুনে দেখলাম 7টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 3টে, 4টা, 7টা। তাহলে বেঙ্গলি শব্দের এই যে 7টা অক্ষর, এই 7টা অক্ষরের সবগুলো একযোগে নিয়ে এই 7টা অক্ষরের মধ্যে যতগুলো আছে সবগুলো যদি একত্রে টেনে নিই তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে, আমরা কি ফর্মুলা জানি, ফর্মুলাটাকে বলি, কোনো একটা বক্সের মধ্যে মনে করো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, সেই n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে থেকে 8 সংখ্যক বস্তু যদি একত্রে টেনে নিই তাহলে মোট বিন্যাসের সংখ্যা হয় NPR। ঠিক আছে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন থিওরাম পড়ানো হয়েছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে যদি 8 সংখ্যক বস্তু টেনে নিই, ঠিক আছে, যেখানে আর এর মান লেস দেন ইকুয়াল টেন বলেছিলাম, যেখানে আর এর মান কি বলেছিলাম, লেস দেন ইকুয়াল টেন, এর সঙ্গে সমান অথবা ছোট, কন্ডিশন বলেছিলাম, যদি একযোগে 8 সংখ্যক বস্তু টেনে নিই তাহলে মোট বিন্যাসের সংখ্যা কী হয়, NPR থিওরাম। এখন এখানে এন এর মান হচ্ছে 7, টোটাল শব্দের মধ্যে 7টা সংখ্যা রয়েছে, অক্ষর রয়েছে, এবার 7টা সংখ্যার মধ্যে সবগুলো কি নিয়ে টানতে বলেছে, মানে 7টার মধ্যে থেকে 7টাকে টানতে বলেছে, এই যে বলছে একযোগে মানে সবগুলি একযোগে, মানে 7টার মধ্যে থেকে 7টা কি একযোগে যদি টেনে নিই তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, তার মানে এখানে N7, আর এর মানুষ 7, এই যে আর লেস দেন ইকুয়াল 10, এন এর সঙ্গে সমান হয়ে যেতে পারে, তাহলে এর ক্ষেত্রে 7টা মোট অক্ষর রয়েছে, সেই 7টা অক্ষরের মধ্যে থেকে 7টাকে যদি টেনে নিই তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 7টি অক্ষরের মধ্যে থেকে একযোগে 7টিকে টানলে মোট বিন্যাসের সংখ্যা হবে, ঠিক আছে, তাহলে 7টি অক্ষরের মধ্যে থেকে একযোগে 7টাকে টানলে সাতটি অক্ষরের মধ্যে থেকে একযোগে যদি 7টা জানি তাহলে এন এর মান 7, আর এর মান 7, তাহলে 7টি অক্ষরের মধ্যে থেকে একযোগে 7টি নিলে মোট বিন্যাসের সংখ্যা হবে, ঠিক আছে, 7P7, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল, NPN মানে তোমরা জানো N ফ্যাক্টোরিয়াল, তো 7P7 মানে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7টি অক্ষরের মধ্যে থেকে একযোগে 7টিকে যদি টেনে নিই তাহলে মোট বিন্যাসের যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 7P7, আর 7P7 মানে 7 ফ্যাক্টোরিয়াল, আর এই 7 ফ্যাক্টোরিয়াল মান কত, 7 থেকে শুরু করে কমতে কমতে 1 পর্যন্ত যাবে, এটা আমরা জানি, 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটার মান হবে 5040, 50, 40, 5040, এটা অ্যান্সার। তাহলে প্রশ্নটা ছিল বেঙ্গলি শব্দের অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যায়, তো যতগুলি বিন্যাস পাওয়া যায় তার সংখ্যা হচ্ছে 5040, এটা একটা টাইপ গেল। এবারে 10টা দেখো, 9টা একই রকম, 8-এর মতোই করে নেবে, 9টা
দশটা থেকে সংখ্যা দিয়ে আছে, হচ্ছে 2, 4, 6, 8, 9 এই সংখ্যাগুলির সাহায্যে কি কি সংখ্যা আছে? 2, 4, 6, 8, 9 2, 4, 6, 8, 9 এই সংখ্যাগুলির সাহায্যে 2, 4, 6, 8, 9 2, 4, 6, 8, 9 এই সংখ্যাগুলির সাহায্যে, অঙ্কগুলির সাহায্যে 100 থেকে 1000 মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায়? 100 থেকে 1000 মধ্যে, 100 থেকে 1000 মধ্যে কতগুলি সংখ্যা গঠন করা যায় যদি প্রত্যেক সংখ্যায় কোনো অঙ্ক কেবলমাত্র একবারই ব্যবহার হয়? অর্থাৎ যে কোনো সংখ্যায় যে কোনো একটা অঙ্ক রিপিট হবে না, অর্থাৎ 3 অঙ্কের এতে 100 থেকে 1000 মধ্যে সংখ্যা অবশ্যই 3 অঙ্কের, সেই 3 অঙ্কের সংখ্যায় কোনো একটা সংখ্যা রিপিট হবে না। অর্থাৎ 100 থেকে 1000 মধ্যে একটা সংখ্যা হচ্ছে 2, 4, 2, 242। এখন এই ধরনের সংখ্যাগুলো নেবো না, কারণ এখানে 2 এই সংখ্যাটা রিপিট হয়েছে, তা এই ধরনের সংখ্যা নয়। অর্থাৎ 100 থেকে 1000 মধ্যে কতগুলো সংখ্যা গঠন করা যায় যেখানে কোনো একটি সংখ্যা একাধিকবার ব্যবহার হবে না, কোনো একটি সংখ্যা কেবলমাত্র একবারই ব্যবহার হবে? ঠিক আছে, তাহলে 2, 4, 6, 8, 9 এই কটা ডিজিটের মাধ্যমে, অঙ্কগুলোর মাধ্যমে 100 থেকে 1000 মধ্যে কতগুলি সংখ্যা গঠন করা যাবে যেখানে কোনো একটা অঙ্ক একটা সংখ্যার মধ্যে একবারই ব্যবহার হবে? যেমন একটা এক্সাম্পল দিলাম যে 100 থেকে 1000 মধ্যে একটা সংখ্যা হচ্ছে 242, এই সংখ্যাটাকে নেওয়া যাবে না, তার কারণ 2 দুবার ব্যবহার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমার 2, 4, 9 এটাকে নেওয়া যাবে, কারণ কি প্রত্যেকটা সংখ্যায় একবার করেই ব্যবহার হয়, 2 একবার ব্যবহার হয়েছে, 4 একবার ব্যবহার হয়েছে, 9 একবার, এটা কিন্তু আবার 100 থেকে 1000 মধ্যবর্তী একটা সংখ্যা। তো এই ধরনের, এই টাইপের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? ঠিক আছে, তাহলে 2, 4, 2, 4, 6, 8, 9 এই কটা অঙ্ক দিয়ে 100 থেকে 1000 মধ্যে কতগুলি সংখ্যা গঠন করা যাবে, যেখানে কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় কোনো অঙ্ক কেবলমাত্র একবারই পাওয়া হবে। ঠিক আছে, তাহলে এখানে মোট অঙ্কের সংখ্যা কটা আছে? 3টা, 2টা, 5টা। ঠিক আছে, তাহলে এখানে মোট 5টি অঙ্ক রয়েছে, মোট 5টি ডিজিট রয়েছে, তাহলে এখানে মোট 5টি ডিজিট রয়েছে। এখানে মোট 5টা আমার অঙ্ক রয়েছে, 5টা ডিজিট রয়েছে, 2, 4, 6, 8, 9 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানে আমার মোট অঙ্ক সংখ্যা কটা? 5টা। এই 5টার মধ্যে থেকে 100 থেকে 1000 মধ্যবর্তী সংখ্যা কত অঙ্কের হয়? 100 থেকে 1000 মধ্যবর্তী সংখ্যা অবশ্যই 3 অঙ্কের হবে, 3 অঙ্কের সংখ্যা হবে, কারণ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, আর 4 অঙ্কের 1000 মানে 4 অঙ্ক, কিন্তু 4 অঙ্কে 1000 মধ্যে বলেছে, তার মানে ম্যাক্সিমাম 999 এই পর্যন্ত নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে 100 থেকে 1000 মধ্যে সংখ্যাগুলো অবশ্যই আমার 3 অঙ্কের হবে, এটা তোমায় লিখতে হবে যে 100 থেকে 1000 মধ্যে সংখ্যাগুলো ডেফিনেটলি 3 অঙ্কের হবে। ঠিক আছে, তাহলে 100 থেকে 1000 মধ্যে সংখ্যাগুলো ডেফিনেটলি 3 অঙ্কের হবে, এটা লিখতে হবে। তাহলে 100 থেকে 1000 মধ্যে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো ডেফিনেটলি 3 অঙ্কের সংখ্যা, আর 3 অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে মোট 5 খান অঙ্ক রয়েছে, সেই 5 খান অঙ্কের মধ্যে যে কোনো 3টি অঙ্ক কত রকমভাবে বিন্যস্ত করা যায়? 5টি অঙ্কের মধ্যে থেকে যে কোনো 3টি অঙ্ককে বিন্যস্ত করা যায়, তাহলে 5টি অঙ্ক সংখ্যা থেকে যে কোনো 3টিকে অঙ্ক সংখ্যা বিন্যস্ত করা যায়, কত উপায়? এন এর মান 5, আর যেটা টানছি সেটা 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, তাহলে 5p3। তাহলে 5টি অঙ্কের মধ্যে থেকে যে কোনো 3টি অঙ্ককে বিন্যস্ত করা যায় কত উপায়? 5p3 উপায়, সেটাই বললাম যে মোট
যেহেতু 100 থেকে 1000-এর মধ্যে সংখ্যাগুলো বলেছে, 100 থেকে 1000-এর সংখ্যা অবশ্যই তিন অঙ্কের সংখ্যা হবে। তাহলে তিন অঙ্কের কতগুলো সংখ্যা নির্বাচন করা যাবে? মোট অঙ্ক সংখ্যা যে 5টা, সেখানকার মধ্যে 3টে যেহেতু তিন অঙ্কের সংখ্যা বলেছে, কারণ 100 থেকে 1000-এর মধ্যে সংখ্যা তিন অঙ্কের যেতে পারে, তাহলে 5টি অঙ্ক সংখ্যা থেকে যে কোনো 3টি অঙ্ক সংখ্যা বিন্যস্ত করা যাবে, নির্বাচন করা যাবে 5p3 উপায়ে। এবার সেই 5p3 মান কত হবে? 5p3 মান নির্ণয় করার মানে জানি 5p3 সমান এটা হয়ে যাবে। 5p3 মানে কত? 5p3 মান অবশ্যই বার করে দেখাতে হবে। 5p3 মানে 5×4×3, এইখানে যে সংখ্যাটা হবে ততগুলো ফ্যাক্টর পর্যন্ত যাবে, 5 থেকে শুরু করে ততগুলো ফ্যাক্টর পর্যন্ত। এখানে তিন তিন আছে, এখানে সংখ্যাটা তিন, সে মোট তিনটে ফ্যাক্টর নেবো, 5, 4, 3, তাহলে 5 × 4 = 20, 20×3 = 60, তাই আনসার হয়ে যাবে 60টি। তাহলে 2, 4, 6, 8, 9 এই সংখ্যাগুলো দিয়ে 100 থেকে 1000-এর মধ্যে যতগুলি সংখ্যা গঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 60টি, এটা আনসার হয়ে গেল। 12টা বলছে যে গাভাস্কার, এই যে শব্দটা রয়েছে GAVASKAR গাভাস্কার, এই যে শব্দটা রয়েছে এই শব্দের অক্ষরগুলির মধ্যে থেকে অক্ষরগুলি কত রকমভাবে বিন্যস্ত করা যায়, গাভাস্কার শব্দের অক্ষরগুলিকে কত রকমভাবে সাজানো যায়, যাতে করে এখানে দেখো তিনটে এ রয়েছে, বলছে তিনটে এ সবসময় একত্রে থাকে, তিনটে এ রয়েছে, এ একটা এ রয়েছে, এ একটা এ রয়েছে, এ একটা এ রয়েছে, তিনটে এ তোলা যাক দিলাম, যে গাভাস্কার শব্দের অক্ষরগুলিকে কত রকমভাবে সাজানো যাবে বিন্যস্ত করে, যাতে করে তিনটে এ, এই যে তিনটে এ তিন জায়গায় রয়েছে, এটা বলছে সবসময় এক জায়গায় থাকবে, মানে একসঙ্গে থাকবে, সে যেখানেই থাক এই শব্দের মধ্যে যেখানেই থাক ওই তিনটে বলছে একত্রে থাকবে, মানে কি তিনটে এই যে তিনটে এ রয়েছে এই তিনটে এরকম পরপর পাশাপাশি থাকবে, আর বাকিগুলো সব আলাদা থাকবে, GVSKR। তাহলে মোট আছে তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, ঠিক আছে। তাহলে বলছে গাভাস্কার শব্দের অক্ষরগুলিকে এমনভাবে সাজাও সবগুলোকে নিয়ে, যাতে করে তিনটে এ সবসময় একত্রে থাকে, মানে এই তিনটে এ যেন সবসময় যেখানেই থাকে একসঙ্গে থাকবে, আর এইগুলো র্যান্ডামলি তুমি সাজাতে পারো, ঠিক আছে। তাহলে এখন এই তিনটে যে এ, এই তিনটে এ কে একটা অক্ষর ধরে নাও, ঠিক আছে। তাহলে গাভাস্কার শব্দের যে তিনটে এ কে একসঙ্গে রাখতে হলে তিনটে একে যে কোনো একটা অক্ষর ধরে নিতে হবে, গাভাস্কার শব্দের অক্ষরগুলোর এই তিনটে একে যে কোনো একটা অ্যালফাবেট ধরে নিতে হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে মোট ছটা আমার অক্ষর হচ্ছে। তাহলে এই ছটা অক্ষরকে কত রকমভাবে বিন্যস্ত করা যায়? 6p6 উপায়ে, 6p6 উপায়ে তোমার ফ্যাক্টরিয়াল 6 উপায়ে বিন্যস্ত করা যায়, ঠিক আছে। যেহেতু ওই তিনটে এ কে আমার একসঙ্গে রাখতে হবে, সেই জন্য তিনটে এ একসঙ্গে যদি রাখতে হয় তাহলে তিনটে একে আমার একটা ধরতে হবে, তবে তো তিনটে একসঙ্গে থাকবে, সেই জন্য একটা অক্ষর ধরলাম। তাহলে একটা, জি একটা, দুটো, ভি একটা, তিনটে, এস একটা, চারটে, কে একটা, পাঁচটা, আর একটা ছটা, তাহলে মোট ছটা অক্ষর হচ্ছে। সেই ছটা অক্ষর থেকে সবগুলোকে নিয়ে তাহলে 6p6 উপায় বিন্যাস করে দেবে, 6p6 এর মান হচ্ছে ফ্যাক্টরিয়াল 6, তার মানে আনসার হবে ফ্যাক্টরিয়াল 6।